দিলীপ ঘোষের হার নিশ্চিত তাই তিনি উল্টোপাল্টা বলছেন প্রচারের আলোয় থাকার জন্য রবিবার সকালে প্রচারে বেরিয়ে দিলীপ ঘোষকে এমনই কটাক্ষ করলেন দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ দুর্গাপুরের এগারো নম্বর ওয়ার্ডের মিলনপল্লীতে ত্রিমূর্তি মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ যাত্রা শুরু করেন তৃণমূল কংগ্রেসের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদ মন্দিরের সামনে তৃণমূলের মহিলা কর্মী সমর্থকেরা কীর্তি আজাদকে হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ মুখ করান এর পরেই কিర్ティアজাত বলেন কলিযুগে এক মহিষাসুর এসেছে বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কি বলেছেন কিర్ティアজাত শোনাও আপনাদের जिंदाबाद संघर्ष मां দুর্গা কি थी কলিযুগে মে bhi आज के समय वर्धमान दुर्गापुर में एक महिषासुर आया है जिसका नाम दिलीप घोष है वह पहले मां दुर्गा का अपमान किया था अब दीदी का अपमान किया है मां दुर्गा का अपमान दीदी का अपमान मतलब नारी जाति का अपमान दिलीप घोष को समझना चाहिए कि वह भी अपनी माँ के पेट से ठोक तो से पैदा हुआ है ऐसा व्यक्ति जब महिला नारी शक्ति के बारे में आरएसएस और बीजेपी के साथ बात कर सकता है तो हमने हमको भी हमारी सब बहन ने राखी बांधा है तो उनकी इज्जत की सुरक्षा करने का हम अपनी ओर ठेका लेते हैं আমরা এই নিয়ে কথা বলবো সঞ্জীব সুই এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব যেখানে দিলীপ ঘোষ তিনি বহিরাগত বলে বারবার কটাক্ষ করছিলেন তারই পাল্টা এবার কীর্তি আজাদ বলেছেন যে কলিযুগের মহিষাসুর দিলীপ ঘোষ এবং সেক্ষেত্রে নিজের জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি বলেছেন যে দিলীপ ঘোষ আরবেন আর কি বললেন মূলত রবি আজকে রবি প্রচার সকাল থেকেই বিভিন্ন প্রার্থীরা করছেন তেমনি কীর্তি আজাদ তিনিও আজকে দুর্গাপুরের ত্রিমূর্তি মন্দিরে পুজো দিয়ে বেরোন এবং প্রচার করতে এবং সেই সময় ত্রিমূর্তি মন্দির থেকে বেরোনোর পরেই এলাকার মহিলারা তার হাতে রাখি পড়িয়ে দেন তাকে মৃত্যুমুখ করান তারপরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান যে এই কলিযুগ এক মহিষাসুর এসছে বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবং সেই মহিষাসুর নারী শক্তির অপমান করছে নারীদের অসম্মান করছে তার বধ তাকে বধ করাই মূল উদ্দেশ্য এই একেবারে একেবারেই সঞ্জীব অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমায়